সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন শীঘ্রই পাঁচশো পুলিশ নিয়োগ করা হবে আরক্ষা প্রশাসন পাঁচশো জন কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে সবগুলি পদই গ্রুপ সি নন গেজেটেড ত্রিপুরা পুলিশে পাঁচশো জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার এর মধ্যে তিনশো আট জন সাধারণ এসসি সি নয় জন এবং এসটি টি একশো তিরাশি জন এদানিংকালে রাজ্য পুলিশে চোদ্দশো নিয়োগ করা হয়েছে যারা চাকরির অফার পায়নি তাদের মধ্যে এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হয় রাস্তা অবরোধ করে এর প্রতিবাদে সরব হয় একাংশ বঞ্চিত চাকরি প্রার্থী এরপরেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আরও পাঁচশো কনস্টেবল নিয়োগ করা হবে ভিরো রিপোর্ট সার্চ ইন্ডাটিএনএন